জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের নাম সহ দক্ষিণ ভারতীয় সিনেমার মণিমুগ্ধকর জগৎটি ঘুরে দেখুন। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু বিখ্যাত অভিনেত্রীদের প্রাণবন্ত কেরিয়ার এবং মন্ত্রমুগ্ধকর পারফরমেন্সের সন্ধান করুন। আইকনিক ভেটেরানস থেকে শুরু করে উদীয়মান প্রতিভা, এই সংগ্রহটি দক্ষিণ ভারতীয় সিনেমাকে সংজ্ঞায়িত করে এমন বৈচিত্র্যময় প্রতিভা এবং কালজয়ী সৌন্দর্য প্রদর্শন করে। এই প্রতিভাবান অভিনেত্রীদের বর্ণাঢ্য কেরিয়ারের মধ্য দিয়ে একটি ভিজুয়াল যাত্রায় নিজেকে নিমজ্জিত করার জন্য প্রস্তুত হন, সাথে অত্যাশ্চর্য ফটোগ্রাফ যা তাদের করুণা, কারিশ্মা এবং অনস্বীকার্য তারকা শক্তিকে ধারণ করে। অনুগ্রহ করে সম্পূর্ণ তালিকার জন্য স্ক্রোলিং চালিয়ে যান। নয়নতারা। নয়নতারা ওরফে লেডি সুপারস্টার একজন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী যিনি অনেক মালায়ালাম, তামিল এবং তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেছেন। চন্দ্রমুখী, রজিনী, বিল্লা এবং দিয়ালাদি নিমোহিনীর মতো বেশ কয়েকটি বাণিজ্যিক সাফল্যের পরে নয়নতারা দক্ষিণ ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল এবং চাওয়া পাওয়া অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্যক্তিগত জীবন। নয়নতারা জন্মগ্রহণ করেন সামান্থা রুথ প্রভু। সামান্থা রুথ প্রভু হলেন একজন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি তামিল এবং তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেন। মালয়ালি এবং তেলেগু বাবা মায়ের কাছে জন্মগ্রহণকারী সামান্থা তামিলনাড়ুতে বড় হয়েছিলেন এবং তার কৈশোরের শেষের দিকে মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। 2007 সালের মাঝামাঝি রবি বর্মনের মুস্কোউইন কাবেরিতে সাইন আপ করা সত্ত্বেও তার প্রথম বড় রিলিজ ছিল সমালোচকদের দ্বারা প্রশংসিত গৌতম। আনুষ্কা শেঠি। আনুষ্কা শেঠি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি প্রধানত তেলেগু এবং তামিল চলচ্চিত্রে কাজ করেন। পুরী জগন্নাথ সুপার সিনেমায় তার পরিচয় হয়। তিনি প্রধানত অরুন্ধতী, রুধারমা দেবী, সাইজ জিরো এবং আরও অনেকের মতো মহিলা কেন্দ্রিক সিনেমা বেছে নেওয়ার জন্য পরিচিত ছিলেন। পটভূমি। আনুষ্কা শেট্টি ম্যাঙ্গালোরের একটি কুলু ভাষী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তা অনুসরণ করেছিলেন। শ্রীলীলা। শ্রীলীলা শ্রীলীলা নামেও পরিচিত একজন ভারতীয় তারকা যিনি প্রাথমিকভাবে তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন। SIIMA পুরস্কারগুলি তিনি কন্নড় এবং তেলেগু চলচ্চিত্র চুম্বন এবং পেলি সান্দাদি ব্যক্তিগত এবং প্রারম্ভিক জীবন 14 জুলাই 2001 মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে বড় হয়েছিল। সে জন্মেছিল কাজল আগরওয়াল। কাজল আগরওয়াল হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি তেলেগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি 2004 সালের হিন্দি চলচ্চিত্র কিউ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেত্রী হওয়ার আগে হো বয়ানা টি ছোটখাটো সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন। তিনি তেলেগুতে যুবরানী মিত্রবিন্দা এবং হিন্দু চরিত্রে অভিনয়ের পরে খ্যাতি অর্জন করেছিলেন। তামান্না ভাটিয়া। তামান্না ভাটিয়া হলেন একজন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী যিনি তেলেগু, তামিল এবং হিন্দি ছবিতে কাজ করেন। তিনি 21 ডিসেম্বর 1989 সালে ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। তিনি একটি মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং বেশ কয়েকটি সঙ্গীত অ্যালবাম এবং টেলিভিশন বিজ্ঞাপনে উপস্থিত হন। তিনি 2005 সালের হিন্দি চলচ্চিত্র চাঁদশা রোশন চেহারা থেকে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তামান্না 60টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং জিতেছেন। ত্রিশা কৃষ্ণান। ত্রিশা কৃষ্ণান তামিল এবং তেলেগু উভয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন বিশিষ্ট পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তিনি তামিল ইন্ডাস্ট্রিতে খ্যাতি অর্জন করেন স্বামী এবং ঘিল্লি এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে তার চলচ্চিত্র বর্ষা। কৃষ্ণান এবং উমা কৃষ্ণানের কাছে জন্ম আলাক্কাদে। তামিল আয়ার অভিনেত্রী চেন্নাইয়ের ইথিরাজ কলেজে তার উচ্চ শিক্ষা লাভ করেন। পরে সাই পল্লবী। সাই পল্লবী হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি প্রধানত তেলেগু, তামিল এবং মালায়ালাম চলচ্চিত্রে কাজ করেন। তিনি মালয়ালম সিনেমা প্রেমাম, মধ্যবিত্ত আব্বাই, লাভ স্টোরি এবং গার্দিতে তার চরিত্রের জন্য পরিচিত। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, সাউথ সীমা অ্যাওয়ার্ডস, এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ডস এবং অন্যান্য সহ তার অসংখ্য পুরস্কার রয়েছে। ব্যক্তিগত জীবন। সাই পল্লবী মাই মেয়ে জন্মগ্রহণ করেন। শ্রুতি হাসান। শ্রুতি হাসান হলেন একজন ভারতীয় গায়িকা পরিণত অভিনেত্রী। শ্রুতি রাজলক্ষ্মী হাসান ভারতের চেন্নাইতে 28 জানুয়ারি 1986 এ অভিনেতা কমল হাসান এবং সারিকা জন্মগ্রহণ করেন। অক্ষরা নামে তার একটি ছোট বোনও রয়েছে যিনি বলরুম ল্যাটিন নাচের জন্য জাতীয়ভাবে ভারতের প্রতিনিধিত্ব করেন। হাসান চেন্নাইয়ের লেডি অন্ডালে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপরে তিনি মুম্বাই চলে যান।
রশ্মিকা মান্দান্না। রশ্মিকা মান্দান্না হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল, যিনি প্রধানত কন্নড়, তেলেগু এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কিরিক পার্টি ফিল্ম দিয়ে স্যান্ডালও ডেবিউ করেন। গীতা গোবিন্দধামে তার জনপ্রিয় ভূমিকার জন্য তিনি SIIMA, ফিল্মফেয়ার এবং আরও অনেকের কাছ থেকে পুরস্কার পেয়েছেন। প্রিয় কমরেড, পুষ্প এবং তার প্রথম চলচ্চিত্র কিরিক পার্টি প্রারম্ভিক জীবন রশ্মিকার জন্ম হয়েছিল। মীনাক্ষী চৌধুরী। মীনাক্ষী চৌধুরী তেলুগু এবং তামিল চলচ্চিত্র শিল্পে তার কাজের জন্য পরিচিত একজন বিশিষ্ট অভিনেত্রী এবং মডেল। তিনি তেলেগু চলচ্চিত্র ইছাতা ভাহানামুলু নিলুপারাধু দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন এবং খিলাড়ি এবং HIT2 তার উল্লেখযোগ্য অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেন। রুক্মিণী বসন্ত। রুক্মিণী বসন্ত হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি মূলত চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন। রুক্মিণী বসন্তের প্রেক্ষাগৃহে হিট করা আগের ছবি ছিল সপ্ত সাগরগাছে এলো সাইড 2023 সালে। হান্সিকা মকওয়ানি। হান্সিকা মকওয়ানি হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি প্রধানত তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি তেলেগু, মালায়ালাম এবং হিন্দি ছবিতেও অভিনয় করেন। হান্সিকা মকওয়ানি, হান্সিকা প্রদীপ মকওয়ানি, ভারতের বোম্বেতে সিন্ধি ভাষাভাষী মকওয়ানি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা প্রদীপ একজন ব্যবসায়ী আর তার মা মুনা একজন চর্মরোগ বিশেষজ্ঞ। তার এক বড় ভাই প্রশান্ত আছে, তিনি একটি। আশিকা রঙ্গনাথ। আশিকা রঙ্গনাথ একজন ভারতীয় অভিনেত্রী। মহেশ বাবু পরিচালিত একটি রোমান্টিক কমেডি ক্রেজি বয় এর মাধ্যমে তিনি স্যান্ডালুর চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। মাধবাজাতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি SIIMA অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রারম্ভিক জীবন আশিকা তার বাবা এন রঙ্গনাথ একজন সিভিল কন্ট্রাক্টর এবং তার মা বি সুধা রঙ্গনাথ একজন গৃহিণী দ্বারা প্রতিপালিত হন। আশিকার বড় বোন আনুষা রঙ্গনাথ। রাশি খান্না। রাশি খান্না হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, যিনি প্রধানত তেলুগু চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তিনি হিন্দি ফিল্ম মাদ্রাজ ক্যাফে দিয়ে একজন অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং তেলুগুতে সফল বহালো গুসা গুসালাদে এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন। তিনি মালাম চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেন। পরবর্তীতে তিনি বাংলার মতো ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেন। পূজা হেগড়ে। পূজা হেগড়ে একজন ভারতীয় মডেল এবং অভিনেত্রী, যিনি প্রধানত তেলেগু এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। 13 অক্টোবর 1990 তারিখে ভারতের মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। পূজা হেগড়ে তুলুভাষী বাঞ্চ সম্প্রদায়ের বাসিন্দা। তার একাডেমিক যাত্রা মুম্বাইয়ের মানিকজি কুপার এডুকেশন ট্রাস্ট স্কুলে হয়েছিল, যখন তার উচ্চ শিক্ষা এমএমকে কলেজে অধ্যয়ন করা হয়েছিল, যেখানে অনুপমা পরমেশ্বরন। অনুপমা পরমেশ্বরন একজন সুপরিচিত অভিনেত্রী, যিনি মালায়ালাম, তামিল এবং তেলেগু সিনেমায় কাজ করেন। তিনি 2015 সালে ব্লকবাস্টার হিট মুভি প্রেমাম দিয়ে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার আত্মপ্রকাশ করেছিলেন। এই ছবিতে তার অসাধারণ অভিনয়ের জন্য অভিনেত্রী অনেক প্রশংসা পেয়েছেন। মালায়ালামে অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী তামিল ও তেলেগুতেও অভিনয় করেছেন। নিবেথা থমাস। নিবেথা থমাস হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মালায়ালাম এবং তামিল ভাষায় চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজে উপস্থিত হন। তিনি ভেরুথে অরু ভার্জার জন্য সুপরিচিত এবং সেরা শিশু শিল্পীর জন্য কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। নিবেথা তামিলনাড়ুর চেন্নাইতে বড় হয়েছেন। তিনি বর্তমানে চেন্নাইতে থাকেন এবং তার শিক্ষা শেষ করছেন। তিনি স্কুলে ব্যাডমিন্টনে স্বর্ণপদক জিতেছেন। মালবিকা মোহনন। মালবিকা মোহনন একজন অভিনেত্রী, যিনি প্রধানত মালয়ালম এবং তামিল চলচ্চিত্রে কাজ করেছেন। মালবিকা সিনেমাটোগ্রাফার কে ইউ মোহনন এবং বিনা মোহননের মেয়ে। তিনি কেরালার কান্নুরের পায়ানুরের বাসিন্দা। তিনি রোমান্টিক নাটক পট্টম পোল দিয়ে তার অভিনয় আত্মপ্রকাশ করেন। মালবিকা তামিল ভাষায় আত্মপ্রকাশ করেছিলেন সুপারস্টারের পেটকা পুম্বদি মালিকের চরিত্রে। যোথিকা। যোথিকা সাদানা সারাভানান হলেন একজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি বেশ কয়েকটি তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি কয়েকটি তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং হিন্দি ছবিতেও অভিনয় করেছেন। তার চলচ্চিত্রের মধ্যে রয়েছে খুশি, কাকা কাকা, পেরাজাগন, চন্দ্রমুখী এবং মুচি। ব্যক্তিগত জীবন। যোথিকা সারাভানান চন্দ্র সদনা একজন চলচ্চিত্র প্রযোজক এবং সীমা সদনা 18 অক্টোবর 1978 সালে জন্মগ্রহণ করেন। নিথা মেনন। নিথা মেনন হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করেন।
তিনি 2008 সালে কেপি কুমারান পরিচালিত আকাশ গোপুরম চলচ্চিত্রের মাধ্যমে মালায়ালাম সিনেমায় তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। নিথা বেহালা, উরুমি, ব্যাঙ্গালোর ডেজ, ময়না এবং ওকে কানমানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিত। ব্যক্তিগত জীবন: নিথা মেননের জন্ম এবং বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। নাজরিয়া নাজিম, নাজরিয়া নাজিম জন্ম 20 ডিসেম্বর 1994, হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, প্রযোজক এবং দক্ষিণ চলচ্চিত্র শিল্পে টেলিভিশন হোস্টেস পালঙ্কুয়ের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে এবং মালায়ালাম চলচ্চিত্র মাদ বাবা এর প্রধান অভিনেত্রী হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তিনি রাজা রানী অম শান্তি ওশানা ভাইয়াই মুডি পেশাবুমের মতো চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন। রেজিনা ক্যাসান্দ্রা, রেজিনা ক্যাসান্দ্রা হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি তেলেগু, তামিল এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করছেন। তিনি 9 বছর বয়সে একটি বাচ্চাদের চ্যানেল স্প্ল্যাশের জন্য অ্যাঙ্করিং শুরু করেন এবং তারপরে বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন। তিনি বেশ কয়েকটি শর্ট ফিল্মেও অভিনয় করেছিলেন, বিশেষ করে বালাজি মোহনের কাদরি সোধা কুহাদু এপ্পাদি আদি তরুণের সাথে, যা পরে একটি ফিচার ফিল্ম হিসাবে তৈরি হয়েছিল। পার্বতী থিরুবথু, পার্বতী থিরুবথু হলেন একজন অভিনেত্রী যিনি ভারতের কেরালার বাসিন্দা। তিনি 2006 সালে মালায়ালাম চলচ্চিত্র আউট অফ সিলেবাসে আত্মপ্রকাশ করেন। প্রারম্ভিক লাইফ: পার্বতী 1986 সালের এপ্রিল মাসে পি বিনোদ কুমার এবং টি কে উষা কুমারীর কাছে কেরালার কালিকটে জন্মগ্রহণ করেন। তার আদ্যক্ষর তার মায়ের পারিবারিক নাম তিরুবথকট্টুভাতা থেকে এসেছে। তার স্কুলে পড়ার সময় তার পরিবার ত্রিভান্দ্রমে চলে আসে। ঐশ্বরিয়া রাজেশ, ঐশ্বরিয়া রাজেশ হলেন একজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। রিয়েলিটি শো মানদা মাইন্দা জেতার পর তিনি আভারগালুম নিভারগালুম চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এবং ভাটাকাটি এ আমুধা চরিত্রে অভিনয় করার পর পরিচিত হন। ঐশ্বরিয়ার বাবা রাজেশ ছিলেন একজন অভিনেতা যিনি তেলেগুতে 50টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার দাদা অদিতি রাও হায়দারি, অদিতি রাও হায়দারি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং গায়িকা যিনি তামিল এবং বলিউড শিল্পে কাজ করেন। তিনি 2007 সালের তামিল চলচ্চিত্র শৃঙ্গারামের মাধ্যমে তার অভিনয় আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি দেবদাসী হিসাবে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা লাভ করে এবং 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসা অর্জন করে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তার প্রথম ছবি। রচিত রাম, রচিতা রাম হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল যিনি প্রধানত কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেন। বুলবুল ছবিতে তিনি তার স্যান্ডালুর অভিনয়ে আত্মপ্রকাশ করেন। প্রারম্ভিক জীবন: রচিতা কর্ণাটকে জন্মগ্রহণ করেছিলেন এবং তার শিকড় মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে। তিনি একজন প্রশিক্ষিত শাস্ত্রীয় ভরতনাট্যম নৃত্যশিল্পী যিনি 50টিরও বেশি পারফরমেন্স দিয়েছেন। তার পিতা রামও একজন ভরত। সঞ্জনা আনন্দ, সঞ্জনা আনন্দ একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী অভিনেতা যিনি মূলত চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন। 2024 সালে প্রেক্ষাগৃহে হিট করা সঞ্জনা আনন্দের আগের ছবি ছিল গৌরী। অমৃতা আয়েঙ্গার, অমৃতা আয়েঙ্গার হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি মূলত চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন। অমৃতা আয়েঙ্গার প্রেক্ষাগৃহে হিট করার আগের ছবি ছিল আব্বাবা 2024 সালে। সপ্তমী গৌড়া, সপ্তমী গৌড়া হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত কন্নড় চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তিনি 2022 সালে কন্নড় চলচ্চিত্র কান্তরা তেল্লীলা চরিত্রে ঋষভ শেট্টির সাথে সহ অভিনয় করেছিলেন। তিনি 2019 সালের পপকর্ন মাঙ্কি টাইগার সিনেমাতেও অভিনয় করেছিলেন, যেটি সুরি পরিচালিত হয়েছিল। পপকর্ন মাঙ্কি ছবিতে তার উল্লেখযোগ্য কাজের জন্য তিনি সেরা অভিষেক অভিনেত্রীর জন্য SIIMA পুরস্কার জিতেছেন। ম্যাডোনা সেবাস্টিয়ান, ম্যাডোনা সেবাস্টিয়ান একজন সুপরিচিত অভিনেত্রী এবং গায়িকা যিনি মালয়ালম, তেলেগু এবং তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তিনি প্রেমাম, কাদালুম, কাদান্তু পগুম, ইবলিশ, ভাইরাস, ভানাম পুত্তাতুম এবং শ্যামসিংহ রায়ের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। প্রারম্ভিক জীবন: ম্যাডোনা সেবাস্টিয়ান কান্নুরের চেরুপুজায় খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরে অমলা পল, অমলা পল একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি প্রাথমিকভাবে তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেন। কয়েকটি স্বল্প বাজেটের উদ্যোগে সহায়ক ভূমিকায় উপস্থিত হওয়ার পর তিনি সিন্ধু সাম্বেলি চলচ্চিত্রে একটি বিতর্কিত চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হন। সেই চলচ্চিত্রের ব্যর্থতা সত্ত্বেও
অমলা ময়নাতে নাম ভূমিকায় অভিনয় করার পর সমালোচিত হয়েছিল। রাকুল প্রীত সিং। রাকুল প্রীত সিং হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি দক্ষিণ এবং হিন্দি চলচ্চিত্র শিল্প উভয় ক্ষেত্রেই উপস্থিত হন। তিনি আর্মি পাবলিক স্কুল গোলাকুয়ান থেকে তার স্কুলিং করেন। তিনি একজন সক্রিয় গলফ খেলোয়াড় এবং জাতীয় দলের হয়ে খেলেছেন। রাকুল দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজের গণিতের ছাত্র ছিলেন এবং তার আগে 2 বছরেরও বেশি সময় ধরে মডেলিংয়ে নিযুক্ত ছিলেন। প্রিয়মণি। প্রিয়মণি হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি প্রধানত কন্নড়, তেলেগু, মালায়ালাম এবং তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি 4 জুন 1984 সালে ভারতের কেরালার পালাক্কাদে জন্মগ্রহণ করেন। তিনি তামিল চলচ্চিত্র পারুথিবিরানে মুখাজাগু চরিত্রে সফল ভূমিকার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি কাঙ্গালাল কাইথু সেই চলচ্চিত্র দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। অঞ্জলি। অঞ্জলি হলেন একজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল যিনি প্রধানত তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তিনি 2007 সালের তামিল চলচ্চিত্র কাটরাথু থামিচে অনন্তি চরিত্রে তার সমালোচকদের দ্বারা প্রশংসিত ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত, যেটি তার প্রথম তামিল চলচ্চিত্র ছিল এবং তাকে তামিল দর্শকদের কাছে একজন অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। ক্যারিয়ার। অঞ্জলির জন্ম। আন্দ্রেয়া জেরেমিয়া। আন্দ্রেয়া জেরেমিয়া একজন তামিল প্লেব্যাক গায়ক, চলচ্চিত্র অভিনেত্রী এবং একজন মডেল। তিনি কয়েকটি কলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন, বিশেষ করে গৌতম মেনন পরিচালিত পাচাইকিলি মুথুচারাম এয়ার শরৎ কুমারের সাথে। তিনি একজন উল্লেখযোগ্য গায়িকা হিসেবেও ব্যাপকভাবে পরিচিত ছিলেন এবং হ্যারিস জয়রাজ যেমন আন্নিয়ান থেকে কান্নুম কান্নুম মুখিয়া দ্বারা রচিত জনপ্রিয় তামিল গান গেয়েছেন। অনন্যা নাগাল্লা। অনন্যা নাগাল্লা হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি প্রধানত তেলুগু চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন। অনন্যা 2019 সালে প্রিয়দর্শীর পুরস্কার বিজয়ী চলচ্চিত্র মল্লেশামের মাধ্যমে টলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। অনন্যা পবন কল্যাণের ভাতিল সাব সিনেমার অংশ ছিলেন যা বলিউড সুপারহিট মুভি পিঙ্কের রিমেক ছিল। লক্ষ্মী মেনন। লক্ষ্মী মেনন ভারতীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল যিনি তামিল এবং মালায়ালাম চলচ্চিত্র শিল্পে তার কাজের জন্য বেশি পরিচিত। তিনি মালয়ালম সিনেমায় রঘুবিন্তে শান্তম রাজিয়া দিয়ে তার অভিনয় শুরু করেন এবং সুন্দরা পাণ্ডিয়ান এবং কুমকির মতো তামিল সিনেমায় অভিনয়ের মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করেন। ব্যক্তিগত জীবন। দুবাই ভিত্তিক শিল্পীর জন্ম। বেরিকা। বেরিকা হলেন একজন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি মহারাষ্ট্রের কান্নাডিগা অধ্যুষিত শহর সোলাপুরের একজন কান্নাডিগা। বেরিকা কুমারের প্রথম চলচ্চিত্র হলো মাদ্রাসি এবং এই ছবিতে তিনি সুপ্রতিষ্ঠিত অভিনেতা অর্জুনের সাথে অভিনয় করেছেন এবং এই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এর সাফল্যের পরে এই ছবিটি ডাব করা হয়েছিল। রাই লক্ষ্মী। রাই লক্ষ্মী ওরফে লক্ষ্মী রাই একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং মডেল। তিনি 2005 সালে তামিল চলচ্চিত্র কার্কা কাসাদারাতে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। পরবর্তীকালে তিনি আর পার্থিবনের বিপরীতে কমেডি ফিল্ম কুন্দাক্কা মান্দাক্কা পেদাসু অ্যাকশন মশলা ফ্লিক ধর্মপুরী এবং রোমান্টিক ফ্লিক নেঞ্জাই খুবই সহ বেশ কয়েকটি তামিল চলচ্চিত্রে অভিনয় করেন। ভাবনা। ভাবনা হলেন একজন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী যিনি মালায়ালাম, তামিল এবং তেলেগু চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কমলের নম্মালে আত্মপ্রকাশ করেছিলেন, যেটি তার সমালোচকদের প্রশংসা এবং রাষ্ট্রীয় পুরস্কার সহ বিভিন্ন সম্মান জিতেছিল। এই ত্রিশূল মেয়ে, যার আসল নাম কার্তিকা, তিনি সহকারীর কন্যা। চিত্রগ্রাহক জি বালাচন্দ্রন মেনন এবং পুষ্প জয়দেব নামে তার এক ভাই আছে, ভারলক্ষ্মী শরৎ কুমার। ভারালক্ষ্মী শরৎ কুমার, যিনি ভারালক্ষ্মী নামেও পরিচিত, একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি তামিল এবং কন্নড় ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি তামিল চলচ্চিত্র পদাপদি এর মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। লন্ডন ভিত্তিক নৃত্যশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। প্রারম্ভিক জীবন। ভারলক্ষ্মী 5 মার্চ 1985 সালে অভিনেতা শরৎ কুমার এবং ছায়ার কাছে জন্মগ্রহণ করেছিলেন, যখন তার সৎমা হলেন রাধিকা শরৎ কুমার। তিনি সবচেয়ে বড়। প্রিয়াঙ্কা অরুল মোহন। প্রিয়াঙ্কা অরুল মোহন হলেন একজন ভারতীয় মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী যিনি প্রধানত তেলুগু, কন্নড় এবং তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেছেন।
তিনি 2019 সালে গিরিশ গিরিজা যোশী পরিচালিত কন্নড় মুভি অন্ধকারে হেল্লার মাধ্যমে তার অভিনয় আত্মপ্রকাশ করেছিলেন। প্রিয়া নানি বিক্রমকে কুমারের থ্রিলার মুভি গ্যাং লিডারের মাধ্যমে তেলুগুতে আত্মপ্রকাশ করেছিলেন এবং এছাড়াও তিনি তামিলের অংশ। ঐশ্বরিয়া লক্ষ্মী, ঐশ্বরিয়া লক্ষ্মী একজন সুপরিচিত অভিনেত্রী এবং মডেল যিনি প্রধানত মালয়ালম এবং তামিল চলচ্চিত্র শিল্পে কাজ করেন। তিনি মায়ানাদি, বরাথান, অর্চনা, 30 Not Out-এর মতো ছবিতে তার সেরা অভিনয়ের জন্য বিখ্যাত। ব্যক্তিগত জীবন, 1990 সালে কেরালার ত্রিভান্দ্রমে জন্মগ্রহণ করেন। তার উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পর তিনি শ্রী নারায়ণ থেকে MBBS অর্জন করেন। শ্রীনিধি শেঠি, শ্রীনিধি রমেশ শেঠি একজন ভারতীয় মডেল, অভিনেত্রী এবং সৌন্দর্য প্রতিযোগিতার শিরোনামধারী। তিনি 2016 মিস বিভা প্রতিযোগিতায় মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া হিসাবে মুকুট পরিয়েছিলেন এবং পরে মিস সুপারন্যাশনাল 2016-এ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন, যেটি তিনি জিতেছিলেন। তিনি দ্বিতীয় ভারতীয় প্রতিনিধি যিনি এই শিরোপা জিতেছেন। তিনি কন্নড় সিনেমাতেও অভিনয় করেছেন। প্রারম্ভিক জীবন এবং শ্রিয়া শরণ, শ্রিয়া শরণ একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন মিউজিক ভিডিওতে অভিনয় করার স্বপ্ন অনুসরণ করার জন্য একটি অভিনয় স্টুডিওতে যোগ দিয়েছিল। 2001 সালে ইসলামের সাথে তার আত্মপ্রকাশের পর তিনি 2002 সালে তার প্রথম প্রধান হিট সন্তোষামকে ভানু চরিত্রে অভিনয় করে তেলুগু সিনেমার দৃষ্টি আকর্ষণ করেন। চলচ্চিত্রটি অনুসরণ করে তিনি বেশ কয়েকটি তেলুগু চলচ্চিত্রে।